জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। ধরণী দ্বিধা হও, সব সত্য জেনেও কেন চুপটি করে রও? আধার যত চারিদিকে, যত কালো অসত্যের মিথ্যা করে সব আমায় নিজের করে লও। বছরের পর বছর ধরে বুকের গভীর অঞ্চল থেকে কয়লা লুট, কয়লা চুরি দেখতে দেখতে, রাজনৈতিক নেতাদের সব দেখেও না দেখার ভান দেখতে দেখতে, কোটি কোটি টাকার রোজ কয়লা চুরি দেখতে দেখতে, বছরের পর বছর শাসকের হিরণময় নিরবতা দেখে হঠাৎ করে একদিন জেগে ওঠার পালা দেখতে দেখতে আজ রানীগঞ্জ আসানসোল বোধ হয় এভাবেই অতলে মিশে যেতে চাইছে। ধরণী দ্বিধা হও, ভাবুন একটা গোটা শহর, একটা গোটা অঞ্চল, একটা মহকুমা, কয়েকটা জেলা অতলে তলিয়ে যাচ্ছে। রানীগঞ্জ আসানসোল কুলটি বড়াকর সালানপুর নামগুলো ইতিহাসের পাতায় চলে যাচ্ছে। মহেঞ্জোদারো আটলান্টিস শহরের মতো হারিয়ে যাচ্ছে, মহেঞ্জোদারোর মতো ধ্বংস হয়ে যাচ্ছে। ধসে গেল মাটির তলায় একের পর এক, যেভাবে আমরা নাম শুনেছিলাম এর আগে শহরগুলো মাটির তলায় ধসে গেছে, ঠিক সেভাবেই হয়তো কোনো শিরোনাম একদিন সকালবেলা উঠে আমরা দেখবো যে রানীগঞ্জ ধসে যাচ্ছে, প্রচুর মানুষ তারা মৃত। ভয়ের একটা বাতাবরণ তৈরি হচ্ছে জানো আজ বাংলা জুড়ে। আজ বাংলার প্রতিটা মানুষ জবাব চাইছে, বাংলা জানতে চাইছে রানীগঞ্জ আসানসোল কি যোশী মঠের মতো পাতালে প্রবেশ করবে। ধরণী দ্বিধা হয়ে অত্যাচারিত অসম্মানিত রানীগঞ্জ আসানসোলের মতো কয়লা খনিকে অঞ্চলে একের পর এক নিজের কোলে টেনে নেবে প্রকৃতি। কয়লা মাফিয়াদের দাদাগিরি, নোংরা রাজনীতির বিরুদ্ধে প্রতিশোধ নিতে কি গ্রাস করবে রানীগঞ্জকে? যোশী মঠের মতোই বিপজ্জনক পরিস্থিতি রানীগঞ্জে, আশঙ্কা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের অভিভাবক। পাল্টা দিলীপ ঘোষ এবং বিরোধীরা বলছে ওকে কয়লা চুরি বন্ধ করতে বলুন, তারপরে রানীগঞ্জ নিয়ে কথা হবে। রানীগঞ্জ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিরোধীরা দিচ্ছেন। বিরোধীরা একযোগে বলছেন দেদার কয়লা চুরি ও কয়লা পাচারের জন্যই রানীগঞ্জে ভৌগোলিক সংকট তৈরি হচ্ছে, তাই কেন্দ্রের ঘাড়ে দোষ না চাপিয়ে কয়লা পাচার আগে বন্ধ করতে হবে। রাজনীতির কারবারিরা জানতেন না, নেতারা জানতেন না যে একটা ভূমিকম্প হলে গোটা রানীগঞ্জ আসানসোল কুলটি বড়াকর সালানপুর এলাকা ধুরমুড়িয়ে মাটিতে মিশে যাবে। হঠাৎ হঠাৎ ঘুম থেকে উঠলেন সরকারের কিছু মানুষ, সরকার হঠাৎ ঘুম থেকে উঠল, যোশী মঠ দেখে হঠাৎ মনে পড়ল ঘুম ভাঙল সরকারের, না সেই এক ট্র্যাডিশন সমানে চলিতেছে। কোন একটা ঘটনা ঘটবে, সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা হই হই করবে, ছেলে মেয়ে পাঠাবে, যারা আমাদের রিপোর্টার আছে তারা লাইভ করবে, বারবার আমরা দেখাবো, খবর করব, একই কথা একবার দুবার তিনবার চারবার নয় 100 বার চোখে চোখ রেখে চিৎকার করে বলবো। তারপর নেতারা ব্যবস্থা নেবেন বা প্রতিক্রিয়া দেবেন বা কোনো একটা বিজ্ঞপ্তি জারি করবেন। কেন আগে থেকে সতর্ক হবে না সরকার সব কিছু নিয়ে, তার জবাব বারবার চেয়ে এসেছি, আজও তার জবাব চাইছি। টেস্ট পেপার, বাংলার মাধ্যমিকের টেস্ট পেপার, পাঠ্য বইতে আজাদ নিয়ে লেখা, ভুল যদি হতো তাহলে তো এত বছর ধরে লেখাটা থাকতো না। সরকার নিজে দেখে ব্যবস্থা নিয়ে নতুন বই ছাপিয়ে সংবাদ মাধ্যমকে ডেকে বলতো দেখো আমরা এই এই কাজগুলো করেছি, ভুল ছিল সেই ভুলটা শুধরে দিয়েছি, আমাদের এটা ইন্টেনশন ছিল। রাজ্যে যে কোটি কোটি টাকার পাহাড় সরকার আগে থেকে জেনে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে প্রেস কনফারেন্স করতে পারতো না? বাংলার মানুষ তো জবাব চাইছে। কয়লা খনি অঞ্চলে যে রোজ সাইকেল গরুর গাড়িতে পর্যন্ত ট্রাকে ট্রাকে করে কয়লা চুরি হচ্ছে, বাংলা মায়ের সম্পদ লুট হচ্ছে, সরকার ব্যবস্থা নিতে পারতো না, গ্রেপ্তার করতে পারতো না এই লালা ফালা যারা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছে, রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারতো না? আরে কয়লা খনি অঞ্চলে যে দেদার কয়লা লুট হচ্ছে সেটা জেনে মাস্টার মাইন্ডদের গ্রেপ্তার করে কেন্দ্রকে তো বলা যেত দাদা আমরা এই এই কাজ করেছি রাজ্যর থেকে, এবার কেন্দ্রের দায়, কেন্দ্র এবার দেখুক কি কি করবে, নয়তো আমরা বাংলা জুড়ে আন্দোলন করব, কারণ আমরা আমাদের কাজটা করছি। সত্যি কি করছে রাজ্য? এবার কেন্দ্রে অবিলম্বে এই প্রসঙ্গ উঠবে, কারণ রাজ্য তো নিজের কাজটা করছে, কিন্তু করছে কোথায়? বাড়িতে ফাটল, মন্দিরে ফাটল, রাস্তায় যত্র তত্র ফাটল, পুকুরের জল মাটির তলায় চলে গিয়েছে বা জল কালো হয়ে পানের অযোগ্য হয়ে গেছে আসানসোলের বহু জায়গায়। খোদ রাষ্ট্রায়ত্ত সংস্থার বন্ধ কয়লা খনি থেকে, খোলামুখ কয়লা খনি থেকে সুড়ঙ্গ কেটে দেদার কয়লা পাচার হচ্ছে, এগুলো জানতো না কেউ? কাল পর্যন্ত কেউ জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগে অব্দি কেউ জানতো না। বাংলা জুড়ে টন টন কয়লা তো
পকেটে ভরে নিয়ে যাওয়া যায় না দাদারা, মিনমিনে দাদা যারা প্রতিদিন মিনমিন করে হাজার খবরটা দেখাতে পারেন, এই খবরটা দেখাতে পারতেন না, রিপাবলিক প্রথম দিন থেকে বলে যাচ্ছে পকেটে করে তো কয়লা নিয়ে যাওয়া যায় না, ঝোলায় করে নিয়ে যাওয়া যায় না, টুপির মধ্যে মোজার মধ্যে করে কয়লা নিয়ে যাওয়া যায় না, কয়লা তো রাস্তা দিয়ে পাচার হচ্ছে। রিপাবলিক একাধিকবার সেই ছবি দেখিয়েছে, কয়লা পাচারের, বালি পাচারের, পাথর পাচারের। পুলিশ সব জেনেও চুপ করে রয়েছে, রাস্তার মধ্যে দিয়ে এই জিনিসগুলো হচ্ছে, কি করে পুলিশ চুপ করে থাকলো তার জবাব চায় বাংলা। আর বিসিসিএল বা কেন্দ্রীয় সংস্থা যেগুলো রয়েছে যাদের বন্ধ খনি, তারা কি করে দায় এড়িয়ে যেতে পারে? তারা কি সব দেখেও না দেখার ভান করেছে? তারা ব্যবস্থা নিয়েছে, তারা রাজ্যকে সতর্ক করেছে, এগুলো বাংলার মানুষ জানতে চায়। শুধু রাজ্য নয়, কেন্দ্রেরও কি ভূমিকা সেটা বাংলার মানুষ জানতে চায়। কারণ 20,000 মানুষ প্রাণ হারাতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা ভয়ের ব্যাপার। 20,000 মানুষ নাকি প্রাণ হারাতে পারেন, একটা গোটা এলাকা ধসে যেতে পারে। একদিন সকালবেলা উঠে হঠাৎ করে আসানসোল রানীগঞ্জের মতন গোটা এলাকাটা যদি ধসে যায়, 20,000 মানুষ যদি প্রাণ হারান, এটা ভয়ের ব্যাপার। বাংলার মানুষকে জবাব দেওয়ার দায় মন্ত্রীদের, নেতাদের, এবং এটা বলার দায়িত্ব, এটা বারবার বলছি, চোখে চোখ রেখে বলছি, আমাদের জীবন এত সস্তা নয়। আমরা স্রেফ একটা ভোট দেওয়ার জন্য বেঁচে নেই, আমাদের নেতাদের ঘুষ খাওয়া দেখার জন্য বেঁচে থাকার দায় নেই, আমরা নেতাদের মিথ্যে প্রতিশ্রুতি শোনার জন্য বেঁচে নেই, আমরা জবাব চাই। আমরা বাংলার মানুষ, বাংলার সরকারের থেকে জানতে চাই তারা কি ব্যবস্থা নিচ্ছে। আমরা কেন্দ্রর কাজটা করছে কিনা, রাজ্য রাজ্যের দায়িত্ব পালন করছে কিনা তার জবাব চাই। পুলিশ কয়লা চোর বালি চোরদের ধরবে, কয়লা কাণ্ডের মাস্টার মাইন্ড ধরা পড়বে, আমরা এইটুকু শুধু চাই। এক সকালবেলা উঠে 20,000 মানুষ জাস্ট ফ্লাইওভারের নিচে চাপা পড়ে মরে যাওয়ার মতন জাস্ট মরে যাবে, এটা হতে পারে না, সেটা হতে দেওয়া যায় না। দেশের একের পর এক রাজ্যে যদি ব্যবস্থা নেওয়া যায়, আমাদের বাংলাতেও নিতে হবে, কেন্দ্র এবং রাজ্য প্রত্যেকের ব্যবস্থা নিতে হবে। তাসের দেশের মতন প্রাণের আসানসোল, বরাকর, কুলটি, আমাদের সবার প্রিয় যে শহরগুলো, সেগুলো মাটিতে মিশে দিতে যাওয়া যায় না, তার তো জবাব চায় বাংলা। তার জন্যই প্রাইম টাইম, মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারতো, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারতো। কবিতায় ভালো লাগে এসব লাইন, কিন্তু মানুষের জীবন বাস্তবে এত সস্তা নয়, নেতাদের বুঝতে হবে। তাদের জীবনের দাম নয়া পয়সা নয়, নেতাদের বুঝতে হবে। কেন তাদের জীবন নিয়ে, বাংলা মায়ের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা হবে প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাসে, ভোটের আগে, ভোটের পরে, এবং সব দেখেও কিছু মানুষ চুপ করে থাকবে, কেউ মিনমিন করবে, কেউ দেখেও না দেখার ভান করবে, কেন তার জবাব চায় বাংলা। শুরুতেই দেখে নেব প্রতিবেদন, এবং তারপরে আসছে রিপোর্ট এবং আমাদের ডিবেটে। Situation is very dangerous. Same situation is going on in Raniganj also, I am telling you. Usme 20,000 log ek saath mein mar jayega. যোশী মঠের মতো পশ্চিমবঙ্গের রানীগঞ্জকে ঘিরেও দেখা দিয়েছে অশনি সংকেত, যে কোনো দিন তলিয়ে যেতে পারে এই কয়লা খনি অঞ্চল। অপরিকল্পিত নগরান্নয়নের ফল ভুগছেন উত্তরাখণ্ডের শৈল শহরের হাজার হাজার বাসিন্দা। পশ্চিমে বর্ধমানের কয়লা খনি অঞ্চল রানীগঞ্জেও এমন একদিন দেখা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি এই সংকটের জন্য কেন্দ্রের ঘাড়েই যাবতীয় দায় চাপিয়েছেন তিনি। সিচুয়েশন ইজ ভেরি ডেঞ্জারাস, সেম সিচুয়েশন ইজ গোয়িং অন ইন রানীগঞ্জ অলসো, আই এম টেলিং ইউ। উই আর ফাইটিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, আজ 10 সাল সে আমলোক ফাইট কর রা হ্যায়, উসমে 20,000 লোক এক সাথে মর জায়েগা আগর উসকো খড়ম নেই কর দেঙ্গে। সেন্ট্রাল গভর্নমেন্ট কা কনসার্ন হ্যায় ইস কোল ইন্ডিয়া, আর উসমে ইসিএল নে হাম লোক জমিন বগাড়া বগাড়া সব দেখে রাখা, লেকিন ও লোক নে আজ তক বেন্ডেজ রুপিয়া দিয়া আজ তক নেই বানায়া। 30,000 পিপল উইল বি অ্যাফেক্টেড। যোশী মঠ অলসো আই থিঙ্ক দ্য পিপল আর নট রেসপন্সিবল। মুখ্যমন্ত্রী কেন্দ্রের ঘাড়ে দায় চাপালেও সহযোগিতার বার্তাই দিচ্ছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। মুঝে লাগ রহা হ্যায় কি সরকার বহুত গম্ভীরতা সে কাম কর রহি হ্যায়, দৈবী আপদা হ্যায় উস পর সর কেন্দ্র আর প্রদেশ সরকার দোনো সাথ মে কাম কর রহে হ্যায়। তবে কয়লা খনি অঞ্চলের ঘনিয়ে আসা বিপদের জন্য দায়ী কয়েক বছরের বেআইনি কারবার। কয়লা মাফিয়ার সঙ্গে রাজনৈতিক নেতা, পুলিশ প্রশাসনের একাংশের আঁতাতেই বছরের পর বছর ধরে কালো হিরে চুরি হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে। কয়লার অবাধ লুট এই এলাকাকে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।
ধস, খনি দুর্ঘটনা, পাতালেই দেওয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু যেন আচ্ছার ঘটনা। শাসক নেতাদের মদতেই বহু মানুষ আজ বিপদের মুখে বলে তোপ ডাকছে বিরোধীরা। রানীগঞ্জ বা আসানসোল এলাকায় যে অবৈধ খনি, সেটা তো বন্ধ করার আগে ওনার লোকেরাই কয়লা কাটছে ওখান থেকে, ওনার লোকেরাই পয়সা নিচ্ছে, তো মানুষকে বিপদে আপনারাই ফেলছেন আর কেন্দ্রকে দোষ দিচ্ছেন, তো সেটা তো আপনি বন্ধ করতে হবে। তাতে কেন্দ্র কি করবে, কোনো সিস্টেম মানবে না, তার জন্য তো মোদিজি দায়ী নয়। চুরি তো হচ্ছেই, কিন্তু প্রশ্ন উঠছে প্রশাসন কি করছে? তারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে? তাদের মদত ছাড়া তো কালো সাম্রাজ্য গড়ে ওঠাই সম্ভব নয়। কয়লা খনি অঞ্চলের দুর্ঘটনা নিয়ে হিন্দি সিনেমা কালা পাত্থারে অভিনয় করেছিলেন শত্রুঘ্ন সিনহা, যিনি এখন আবার আসানসোলেরই তৃণমূল সাংসদ। অথচ তাঁরই নির্বাচনী এলাকায় ঘনিয়ে আসা বিপর্যয় নিয়ে অবশ্য এখনো কিছু বলতে শোনা যায়নি সাংসদকে। অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজের কাজ কি করবে রাজ্য? আয়নায় নিজের মুখ দেখবেন শাসক দলের নেতারা? রিপাবলিক বাংলা। আমরা কেন প্রাইম টাইমটা করছি, কেন আতঙ্কিত আমরা? হঠাৎ করে একদিন সকালবেলা আমরা জানতে পারলাম যে 20,000 মানুষ, তারা যে কোনো দিন হঠাৎ করে ফ্লাইওভারের নিচে মারা যাওয়ার মতন একদিন যে কোনো দিন মরে যেতে পারেন। এতগুলো প্রাণের শহর, সেই শহরগুলো হঠাৎ করে একদিন ভ্যানিশ হয়ে যেতে পারে। কোথায় কোথায় কোন জায়গাগুলো এই মুহূর্তে মৃত্যুগহ্বরে রয়েছে দেখুন, এইগুলো হচ্ছে কয়লা অঞ্চল, অর্থাৎ এই জায়গাগুলো থেকে মূলত কয়লা উত্তোলন করা হয়। সালানপুর, বরাকর, আসানসোল, রানীগঞ্জ এবং প্রত্যেকটি জায়গাতে একাধিকবার আমরা বারবার বলেছি, ছবি দেখিয়েছি যে এই প্রত্যেকটি জায়গা, রানীগঞ্জে আমরা ছবি দেখিয়েছি, বিভিন্ন সময় আসানসোলে কয়লা চুরির ছবি দেখিয়েছি, সালানপুরে দেখিয়েছি, বরাকরে দেখিয়েছি, এখান থেকে একদিনই কয়লা তোলা হয়নি। বিভিন্ন সময়, বিভিন্ন বছরে আমরা ছবি দেখিয়েছি, সংবাদ মাধ্যম বলেছে যে নিচটা পুরো ফাঁপা হয়ে যাচ্ছে। যদি বড় বড় যে বাড়িগুলো কলকাতা শহরে রয়েছে, ভারতের বড় বড় বাড়িগুলো রয়েছে, তার নিচে যদি আমরা প্রতিদিন সিমেন্ট, বালি, মাটি, লোহার বিম এগুলো প্রত্যেকটা বের করে আনি, তাহলে বাড়িটা তো একদিন পড়ে যাবে, ভেঙে যাবে। নিচটাই যদি ফোপড়া করে দেই তাহলে তো কিছু হবে। অবস্থা দেখুন এই জায়গায়, এটা রানীগঞ্জের একটি ছবি, আমরা টপ শট দেখিয়েছি এবং প্রত্যেকটি জায়গা একদিন হয়তো ধূলিসাৎ হয়ে যেতে পারে, মাটিতে মিশে যেতে পারে। এই সমস্ত জায়গা পরমাণু বিস্ফোরণে নয়, কোনো বড় বিস্ফোরণে নয়, আমরা বারবার যে কথাটা বলছি যে গোটা এলাকাটা একদিন ধূলিসাৎ হয়ে যেতে পারে। প্রাণের শহর, অনেকের স্মৃতি জড়িয়ে আছে রানীগঞ্জ নিয়ে, কুলটি নিয়ে, আসানসোল নিয়ে, এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন 20,000 মানুষ, তারা হঠাৎ করে একদিন মারা যেতে পারেন, ভ্যানিশ হয়ে যেতে পারে এই এলাকা। কেন্দ্র কোনো দায় নিচ্ছে না, যদি কেন্দ্র না নেয় কেন্দ্রকে জবাব দিতে হবে, যদি রাজ্য কোনো দায় না নেয় রাজ্যকেও জবাব দিতে হবে। কিন্তু বাংলার মানুষ জানতে চায় যে এতদিনে জসীমঠ দেখার পরে মাথা এলো যে রানীগঞ্জ, কুলটি এবং এই সমস্ত এলাকায় মাফিয়া, নেতা, পুলিশের একটা বিশাল হাতাত রয়েছে। এতদিনে বোঝা গেল যে সত্যি বাড়িগুলো ধসে যাচ্ছে, রাস্তাগুলো ধসে যাচ্ছে। এতদিনই এক শ্রেণীর লোভেই যে খনিতে বিপর্যয় হচ্ছে সেগুলো জানতে পারছেন। পুলিশ কি করছিল, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, কারা মানুষের কথা ভাববে? বারবার যে কথাটা বলছি, রানীগঞ্জ, আসানসোলে পকেটে করে কেউ কয়লা চুরি করত না। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, জবাব চাই বাংলা, বাংলার বাইরে থেকে যারা দেখছেন, যারা ভারতের বাইরে থেকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে, আপনারাও লিখুন, কয়লা তো পকেটে করে নিয়ে যাওয়া যেত না, তাহলে কয়লা যে চুরি হচ্ছে, রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সে ছবি আছে, সেগুলো পুলিশ জানতেন না? না, পুলিশ এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না। মাফিয়ারা নিজেদের কাজটা করে যাবে, আর মানুষ বড় সস্তা, সেটা হতে পারে না। মানুষকে আজকে জবাব দিতে হবে। এবং যারা এই মুহূর্তে রয়েছেন আজকে বিতর্কে, তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র রয়েছেন, শত্রুঘ্ন ঘোষ সিপিআইএম নেতা রয়েছেন, রাজপুত্র চন্দ্র ব্যবসায়ী রয়েছেন এবং তৃণমূল কংগ্রেস সমর্থক, পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন অধ্যাপক এবং স্থাপত্য বিশেষজ্ঞ রয়েছেন, ঝন্টু বড়াইক অধ্যাপক। আমি প্রত্যেকের কাছে আসবো। সজলবাবু, আপনার কাছে প্রথমে আসছি এবং একাধিকবার আমরা মাঝখানে রিপোর্ট দেখাবো, আমরা কি ঠিক কী কী করেছি যেটা হঠাৎ করে আজকে সরকারের মনে হচ্ছে। একদিন সকালবেলা উঠে সরকারের যে স্টেটমেন্ট, অনেকের আত্মারাম খাঁচাচাড়া করে দিতে পারে সজলবাবু, যে 20,000 মানুষ মারা যেতে পারেন, একটা গোটা এলাকা ধসে যেতে পারে, এটা কি এতদিন ধরে কেউ জানতেন না? এতদিন ধরে যে কয়লা চুরি হচ্ছে, এতদিন ধরে যে
আবারও বলছি সাধারণ গরিব মানুষ তারাও বিভিন্ন সময় কয়লা নিয়ে যাচ্ছেন, বেআইনিভাবে কয়লা তুলে নিচ্ছেন, পুলিশ জানতো না, প্রশাসন জানতো না, কেন্দ্র রাজ্য এইসব জিনিস করবো আর মানুষগুলো মারা যাবে? সত্যি যদি মারা যায় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে? আমরা হাহাকার করব, তারপরে নতুন ব্যবস্থা নেব, না আগে ব্যবস্থা নেব? সজলবাবু দেখুন, এমনি অনেকটা দেরি হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী আজকে আসলে এই ধরনের কথা বলেছেন নিজের দোষ কাটিয়ে রাখবার জন্য, যে আমি তো বলেছিলাম, এই দেখো না ওই দিন অমুক তারিখে টিভিতে অমুক জায়গায় বলেছিলাম। আসলে এইভাবে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে পার হয়ে যাওয়ার যে একটা চক্রান্ত বা পরিকল্পনা, সেটা বোধহয় একদম ছেলে মানুষের মতন। হ্যাঁ, নিশ্চয়ই কয়লা খনিগুলোর দায়িত্বে আছে কেন্দ্রীয় সরকার এবং তাদের রক্ষীরা, কিন্তু চোরেরা কারা? চোর তো আর কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে না, চোর তো তোমার রাজ্যে তোমার নেতা, তোমার পার্টির লোক, তোমার দলের কর্মী, তোমার ভাইপো, এরাই তো মেনলি এই চুরির পেছনে যুক্ত। ওখানে শোনা যায় ভাইপোর নামের কার্ড চলে, কার্ডটা কিরকম? পাস, মানে পুলিশকে, হ্যাঁ কি কার্ড? হ্যাঁ, ভিজিটিং কার্ডের মতন দেখতে, বিভিন্ন সময় বিভিন্ন নামে ওগুলোর পরিবর্তন হয় যাতে মিডিয়া বা কেউ ধরতে না পারে। একটু আপনি যদি কি বলেন, ধরুন আপনি কয়লা নিয়ে যাচ্ছেন, বেশ, লরি করে আপনাকে পুলিশ আটকালো, আপনি কার্ডটা দেখাবেন, আপনাকে ছেড়ে দেওয়া হয়। মাসোয়ারা, যেমন ধরুন ট্রাফিক গার্ডগুলো এখানে বেআইনি গাড়ি ফাড়িগুলো চলাচল করার জন্য মাসোয়ারা নেয়, হ্যাঁ, তাকে বলে মান্থলি। এখানেও মান্থলি কার্ডগুলো ভাইপোর বিভিন্ন নামে বেনামে বিভিন্নভাবে এখানে ওইগুলো চলে, তো এইগুলোকে তো বন্ধ করতে হবে। এগুলো তো সিআইএসএফের ধরার কাজ না। নিশ্চয়ই আমি আবারও বলছি যে আজকে 20,000 লোক মারা গেলে আমার আত্মীয় মারা যাবে, আমার আত্মীয়, আমার পরিজন, একজন বাংলার যুবক, বাংলার কৃষি, বাংলার শ্রমিক, বাংলার একজন মেহনতি মানুষ, বা আপনি তাকে কয়লা মাফিয়া, কয়লা চোর, বা একটা নিরীহ মানুষ মারা যাবে। কিন্তু এইভাবে খুঁড়তে খুঁড়তে যখন তলাটা একদম একটা গহ্বরের মতন পরিণত হয়েছে, যে কোনো দিন পুরো শহরটা যখন ধসে যাবে, তখন মুখ্যমন্ত্রী কাকে দোষ দেবেন? আমাদের এখন সময় এসছে এটা ভাবনার, আমাদের এখন সময় এসছে এটা চিন্তা করার, যে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে। নিশ্চয়ই আমি বারবার সজলদা একটু থামাচ্ছি, আমি আরেকবার পিসিআরকে বলবো যে ছবিটা চলছে, বাংলার মানুষকে দেখানো প্রয়োজন। এটা একটা ট্রাকের ছবি, এই ট্রাকে কোনো নাম্বার প্লেট নেই। রিপাবলিক বাংলা বারবার এই খবরগুলো করেছে। 2021 সালে আমরা যখন রিপাবলিক বাংলা লঞ্চ করি, আমরা কয়লা, বালি, পাথর, বিভিন্ন বিভিন্ন যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে খবর করি। দেখুন, পুলিশ আছে, এক প্রথমে দেখায় নাম্বার প্লেট নেই, ট্রাকটায় কোনো নাম্বার প্লেট নেই, এবং তারপরেই একটি ছবি আসছে, দেখুন পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের গাড়ি। 2021 সালের নাম্বার প্লেটও আমরা দেখতে পাচ্ছি, এখন জানি না এই গাড়িটির কী অবস্থান। দেখুন, পুলিশের টাকা নেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগের ছবি আমরা দেখাচ্ছি, টাকা লেনদেনের ছবি, দুটো হাত আমরা দেখাচ্ছি, একটা পুলিশের গাড়ি থেকে হাত। আমি খুব টেকনিক্যালি কারেক্ট থাকছি সজলদা, আমি কোনো অভিযোগ করছি না, শুধু দেখাচ্ছি লরি থেকে একটা হাত আর পুলিশের গাড়ি থেকে একটা হাত, মাঝে টাকার নোটের ছবি, 2021 সালের ছবি, বাংলার মানুষ দেখছেন। একটা প্যাকেট গেল বা চিঠি গেল একটা, এবং তারপরে আবার আমি পুলিশ দেখাচ্ছি, মানে পুলিশ আছে, কয়লার যে লরি, সেই লরিগুলো রাতে চলে যাচ্ছে, পাশ দিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে। কিন্তু সজলদা, এটা বাংলার মানুষ দেখেছে, 21 সালে দেখেছে। অর্ণব গোস্বামী এই জবাব চায় বাংলার এই স্টুডিও থেকে, বারবার বলেছে যে এটা একটা ইস্যু, মিনমিনে চ্যানেলরা এটাকে ইস্যু করেনি প্রথমে। অনুব্রত মণ্ডল কি খান? অনুব্রত মণ্ডল কেন টেডি বিয়ারের মতন দেখতে? অনুব্রত মণ্ডল সকালে কি খেয়েছেন? লুচিটা কম খেয়েছেন কিনা? লালা ফালা, এরা এরা এদের এদের কোনো অস্তিত্ব মিনমিনে চ্যানেলে ছিল না। আমরা প্রথম দিন থেকে বলেছি এই জিনিসগুলো হয়। সজলদা, এখনো এই জিনিসগুলো হচ্ছে কি? এবং ভয়ঙ্কর বিষয় যেটা, আমরা শুধুটা শুধু প্রকৃতির উপর ছেড়ে দিচ্ছি না, এখন ম্যানমেড ডিজাস্টার না, এটা পলিটিক্স মেড ডিজাস্টার সজলদা, 100% এটা ম্যানমেড ডিজাস্টার এবং পলিটিক্স এর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। কারণ তৃণমূল না করলে দুষ্কৃতীরা এই কাজগুলো করতে পারবে না, তৃণমূল করলেই তবেই তারা এই ধরনের কাজের দেদার লাইসেন্স পাবে। তো এটা আমি যেটা এতক্ষণ বলছিলাম, আপনি সেটা ছবিতে দেখিয়ে প্রমাণ করলেন। এখন ওটা টাকা নিল না, ভাইপোর কার্ড দিল, আবার তারপর একটা চালান দিয়ে দিল, কিছু একটা কাগজ দিয়ে দিল। এই যে লেনা এবং দেনা, এই লেনা দেনায় সিআইএসএফ যুক্ত নয়। সিআইএসএফ তার দায়িত্ব যেমন অস্বীকার করতে পারে না, সিআইএসএফ যুক্ত নয়। এগুলোর দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের, এক প্লাস যেগুলো অবৈধ খনি, যেগুলো ওখানে আশেপাশের বহু অঞ্চলে মাটি খুঁড়লে মাটির তলায় কয়লা পাওয়া যায়, সেগুলো তো সিআইএসএফের দেখার দায়িত্ব না, ওগুলো দেখার দায়িত্ব রাজ্য প্রশাসনের, ওগুলো দেখার দায়িত্ব পুলিশের, ওগুলো দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্যবশত উনি কোথাও কোথাও বলছেন যে আমি 1,00,000 টাকায় জীবন কাটিয়ে দিতে পারি, কি ডুগডুগি বাজিয়ে, আর নিজের ভাইপো যে কাজটা করছেন উনি বলছেন এত টাকার প্রয়োজন কিসের, সেটা
পাবলিকের কাছে না বলে সেটা যদি বাড়িতে গিয়ে বলেন আমার মনে হয় সেটা অনেক ভালো হবে। বেশ বেশ, আমি 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 ঠিক এই জায়গাতে একবার আমি শতরূপের কাছে যাব, পার্থবাবু আমাদের সাথে বিশেষজ্ঞ রয়েছেন, রাজপুত্র রয়েছে, ঝন্টু বড়াইক রয়েছে, প্রত্যেকের কাছে যাব, বাংলার মানুষ আপনারাও যুক্ত হন, আপনাদের জন্য এই প্রাইম টাইম, আপনাদের জন্য রিপাবলিক বাংলা রয়েছে, আপনারা যুক্ত হন, আপনাদের বক্তব্য বলুন, শতরূপ সজলঘোষ তাদেরও আমরা প্রশ্ন করব, আপনাদের প্রশ্ন। কিন্তু শতরূপ তোমার কাছে যাওয়ার আগে আবার আমি দেখাচ্ছি, আমরা কয়লা দেখালাম, বালি বালি নিয়ে টানা আমরা গলা ফাটিয়েছি, আমাদের অনেকে পাগল ভাবে, আমাদের অনেকে ভাবে যে আমরা অসভ্যতামি করছি, কিন্তু আমরা এভাবেই রিপোর্টিংটা করব, আগেও করেছি এখনও করেছি, বালি নিয়ে আমরা লাগাতার বলে গেছি যে বালি চুরি হয় বাংলাতে, বালি চুরি চোখের সামনে, পুলিশের সামনে, প্রশাসনের সামনে হয়ে আসছে, বালির জন্য নদী পথ পরিবর্তন হচ্ছে আমরা বুঝতে পারলাম যখন মালবাজারে একটি ঘটনা ঘটলো, কিন্তু তার আগে থেকে আমরা রিপোর্ট করেছি, কি রিপোর্ট করেছি টানা আমরা একবার দেখে নেবো, তারপর শতরূপ ঘোষের কাছে আসবো। যে কতদিন ধরে এই অবৈধ কাজ চলছে আমি সেটা জানার চেষ্টা করবো। একটু দাঁড়া, একটু দাঁড়াবেন, লরির ড্রাইভার আছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আমি যে তারা কতদিন ধরে এখান থেকে বালি কিনছে। মূলত বলছিলাম দাদা, এখানে কিসের জন্য এসছেন দাদা? আমাদের ওখানে লোকালে খালি হয় কলকাতায়। হ্যাঁ, এখান থেকে তো প্রতিদিন তোলা হয়। আপনারা প্রতিদিনই আসেন? হ্যাঁ, এখানে খালি করে আমরা এখানে আসি লোড করতে, ওদিকে আরো ঘাট আছে। 12 চাকা? হ্যাঁ, সব গাড়ি মোটামুটি কম বেশি আসে, 10 চাকা 12 চাকায় বেশি আসে। আমাদের কাছে মনে করো চালান কাটা রয়েছে, অরিজিনাল মনে করো সরকারের কাছে, যেটা ওটা দেখতে হবে, সেটা চালান প্রমাণ করছে যে চালান ব্যবহার করা হচ্ছে। সেই চালানে লেখা আছে যে দুর্গাপুর আন্দুল, অর্থাৎ দামোদর হচ্ছে ত্রিমান্না মন্দারপুর দুর্গাপুর, অর্থাৎ দুর্গাপুরের চালান ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছ যে ছবিটা আমি তুলে ধরছি, সাবডিভিশন দুর্গাপুর অন্ডাল অন্ডাল এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের একটি চালান ব্যবহার করা হচ্ছে, বাঁকুড়া জেলার মেজিয়াতে বালি নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ চালান ব্যবহার করা হচ্ছে, পশ্চিম বর্ধমান অন্ডাল দুর্গাপুর, এই হচ্ছে চালানের অ্যাড্রেস, অর্থাৎ এখান থেকে বালিটা বিক্রি করা হচ্ছে। এবং যেই ছবিটা আমি তুলে ধরছি, এখানে এই অ্যাড্রেসে বালিটা বিক্রি হয়েছে, অর্থাৎ বাঁকুড়া জেলার মুখে, বাঁকুড়ার যে মেজিয়া থানা আছে সেই মেজিয়া থানার কালিকাপুর এলাকার দামোদর নদী থেকে যে বালি বিক্রি হচ্ছে তার চালান দিয়ে হচ্ছে পশ্চিম বর্ধমানের, পশ্চিম বর্ধমানের চালান আমি যে ছবিটা তুলে ধরছি, তার মানে বুঝতেই পারছো কতটা জালিয়াতি হচ্ছে। পশ্চিম বর্ধমান অন্ডাল দুর্গাপুর এই চালান ব্যবহার করে বালি বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু যারা ডাকের ড্রাইভার আছেন তারা কিন্তু এই চালান দিচ্ছেন। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে কীরকমভাবে দিনে দুপুরে চুরি হচ্ছে, অর্থাৎ বাঁকুড়ার বালি উঠছে এবং চালান ব্যবহার করা হচ্ছে পশ্চিম বর্ধমানের, এমনটাই কিন্তু ট্রাক ড্রাইভার তিনি এই চালান দিচ্ছেন। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে কীরকমভাবে দিনে দিনে দুপুরে চুরি হচ্ছে। আমি পাশাপাশি এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়ির এই গাড়িটা করেই কিন্তু বালিটা নিয়ে যাওয়া হচ্ছে। আমি সিপিএম নেতা শতরূপকে না, আজকে চলচ্চিত্র এনথুজিয়াস্ট এবং তার পাশাপাশি চলচ্চিত্র বানাচ্ছে সেই শতরূপকে জিজ্ঞেস করছে, কোনোদিন এইটা নিয়ে ওয়েব সিরিজ বানাবে? কাঠ থেকে শুরু করে দেখো অন্য একটা জেলার চালান নিয়ে বাঁকুড়াতে বালি তোলা হচ্ছে এবং খুব কনফিডেন্টলি বলা হচ্ছে আমরা তো 12-12, 14-14 চাকার কিসব গাড়ি ফাড়ি নিয়ে প্রতিদিন কলকাতায় নিয়ে যায় কার ট্রাক, এগুলো কীভাবে হচ্ছে শতরূপ? বাংলা মায়ের সম্পদ টানা লুট হয়ে যাচ্ছে, আমরা কেউ জানতাম না যতক্ষণ না জসীমঠ হয়েছে। দেখো ময়ূর, বাংলা একটা কথা আছে, গ্রাম বাংলার দিকে খুব বলা হয় যে প্রথমে সাপ হয়ে দংশাবো, তারপর ওজা হয়ে ঝাড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালেরই ভালো ভালো কথাগুলো শুনে আমার এই কথাটা মনে পড়ে গেল, সাপ হয়ে দংশাচ্ছেনও উনি, তারপর মঞ্চে দাঁড়িয়ে ওজার মতো ঝাড়ফুঁকো করছেন উনি। পশ্চিমবাংলায় যদি কেউ থেকে থাকে
যিনি সপরিবারে এই কয়লা স্মাগলিংয়ের নেটওয়ার্ককে পরিচালনা করছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। উনি একা নয়, ওনার গোটা পরিবার যুক্ত এর সঙ্গে। ওনার ভাইপোকে, ভাইপোর বউকে কোলে বাচ্চা নিয়ে কয়লা কেসে তদন্তের হাজিরা দিতে হয়। পশ্চিমবাংলায় দেখুন, এর আগে অনেক সরকার দেখেছে পশ্চিমবাংলা, বামফ্রন্ট সরকার দেখেছে, কংগ্রেস সরকার দেখেছে, যুক্তফ্রন্ট সরকার দেখেছে। তার দশটা কাজ আপনি তুমি সমর্থন করতে পারো, তার দশটা কাজ তুমি বিরোধ করতে পারো। আমরা কখনো বলি না বামফ্রন্টও ভুলের ঊর্ধ্বে ছিল কি আমরা সমালোচনার ঊর্ধ্বে, কিন্তু এটা মুখ্যমন্ত্রীর পরিবার, তারা সপরিবারে কয়লা স্মাগলিং কেসে হাজিরা দিতে যাবে সিবিআই অফিসে, এই দুর্দিন কোনো দিন বাংলাকে দেখতে হবে? বাংলার কোনো তৃণমূল সমর্থকও 2011 আগে ভাবতে পারেননি। আজকে পশ্চিমবাংলায় কয়লা খনিতে কী দুর্ঘটনা ঘটছে বেআইনি খাদানের জন্য সেই দেখো। আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে এইটা যে, মানে আমি কিছু মনে করো না, কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে সবসময় এগুলো খবরও হয় না। আমি বলতে পারি এই মাসের 12 তারিখ কুলটিতে এরকমভাবে খাদান ভেঙে পড়ে কত মানুষ যে কোলিয়ারিতে মারা গেল চাপা পড়ে, কোনো মেন স্ট্রিম মিডিয়াতে সেটাকে নিয়ে মেজর কোনো খবর হলো না। আমরা জানি না কিসের ভয় বা কি, আর এদের তো একটা কায়দাই আছে। এখন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে খবর হলো, সমস্ত চ্যানেল একটা করে পুলিশের এফআইআরের কপি পাঠিয়ে দিল, কোথায় নিয়মিত সমস্ত। এবং আমি এখানে এখানে বলছি ময়ূক, তোমাদের চ্যানেলে বসে কলকাতা শহর থেকে পরিচালিত হয় দুটো চ্যানেল বাদ দিয়ে সমস্ত মেজর চ্যানেল হচ্ছে গত 1.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্ক্যামের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে গিয়ে তারা হচ্ছে পুলিশি হেনস্তার সামনে পড়েছে। প্রতিটা চ্যানেল, দুটো চ্যানেলকে বাদ দিয়ে, তারা জামাই জামাইয়াদের পান, তাদের কথা আলাদা। এবার আমি যে কথাটা বলছি, ধরো কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হওয়ার পরে তাকে যখন আসানসোল কোর্টে তোলা হচ্ছে, অনুব্রতর হয়ে হাতে তৃণমূলের ঝান্ডা নিয়ে প্রতিবাদ মিছিলকে লিড করছে, আসানসোলের আদালত চত্বরে দাঁড়িয়ে অনুব্রতর হয়ে স্লোগান দিচ্ছে যে লোকটা, সেই লোকটাকে না, সেই লোকটা কাজল শেখ, যে কিনা ওখানকার কুখ্যাত কয়লা মাফিয়া, এই বালি মাফিয়া, দামোদরের কুখ্যাত বালি মাফিয়া। এবং এই কাজল শেখ সেই ব্যক্তি যে 2019 সালে এই সরকারের আমলে ডিএম বাংলোর বাইরে, সেই ডিএম বোধহয় কিছু ব্যবস্থা নিতে গেছিলেন বালিবাজারের বিরুদ্ধে, ডিএম বাংলোর বাইরে বোমাবাজি করে এই মমতা ব্যানার্জির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল, সে বেরিয়ে এসে এখন অনুব্রত হয়ে তৃণমূলের মিছিলকে লিড করছে, আদালত চত্বরে দাঁড়িয়ে অনুব্রতর মুক্তির দাবিতে সে স্লোগান দিচ্ছে। মানে বুঝতে পারছো তৃণমূল কাদের পার্টি, কাদের দ্বারা পরিচালিত পার্টি? এটা কি মিথ্যে যে বিনয় মিশ্রর মতো একটা কয়লা মাফিয়াকে তৃণমূল কংগ্রেসের যুবর হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট নাকি ন্যাশনাল সেক্রেটারি নাকি জেনারেল সেক্রেটারি বানিয়েছিলেন অভিষেক ব্যানার্জি নিজের নিজে হাতে সই করে, সই করা চিঠি দিয়ে যে বিনয় মিশ্র যাকে দেখানো হচ্ছে এখন দেশ থেকে পালিয়ে লুকিয়ে আছে, বিনয় মিশ্রকে চেনেন কিনা অনুব্রত মণ্ডলকে, এটাই জিজ্ঞেস করেছিলেন অর্ণব গোস্বামী। তারপরেই গোটা বাংলাতে যে হয়েছে ভাইরাল হয়ে গেছে অভিষেক ব্যানার্জি চিঠি, অভিষেক ব্যানার্জি সই করে এই কয়লা মাফিয়াকে যুব তৃণমূলের সম্পাদক না সহসভাপতি কি এরা নিযুক্ত করেছিল। এই হচ্ছে পশ্চিমবাংলার পলিটিক্যাল কালচারে যে কোথায় এসে দাঁড়ালো, কোথায় কোথায় এরা নিয়ে চলে আসলো। এবং আজকে ধরো দামোদরের এই যে বেআইনি বালিখাদান চলছে, একেবারে তোমার বার্নপুর থেকে শুরু করে ওদিকে দুর্গাপুর অন্ডাল হয়ে তোমার ইয়ে পর্যন্ত, এই যে যার ফলে তুমি যেটা বললে দামোদর নদীর যদি কোর্স কারেক্ট, একটা কোর্স চেঞ্জ হয়ে যায়, গতিপথ নদীর পাল্টে যায়, একটা নদীর গতিপথ পাল্টে যাওয়া মানে তার কী পরিণতি হতে পারে ময়ূক, আমরা কেউ কল্পনা করতে পারি? আমার মনে আছে 2008-09 সালে, তো দেখলাম আমরা 2008-09 সালে মনে থাকবে বিহারে একটা এরকম একটা ভয়ঙ্কর বন্যা হয়েছিল যেখানে কিনা বিহারের একটি নদী তার গতিপথ পরিবর্তন করে এবং কত অসংখ্য মানুষকে, যে কত হাজার মানুষ, আমি বলছি পার্থদা আমার থেকে ভালো বলতে পারবে, পার্থদা এটা সাবজেক্ট, কত হাজার মানুষ যে নদীর গতিপথ পরিবর্তনের ফলে তাদের প্রাণ চলে গেল, আজ পর্যন্ত যাবতীয় সরকারি এবং বেসরকারি ব্যবস্থা, এনজিও ফেনজিও সব মিলিয়ে সঠিক সংখ্যাটাকে বার করতে পারলো না, তাদের পরিচয় দূরের কথা। এই অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, তার একটা মাত্র কারণ কি, আমি যে কথাটা পরশুদিনও তোমার এখানে বলছিলাম, আমি আজকে ওটা বলেই আমি শেষ করছি, তৃণমূল কংগ্রেস একটা দল, যে দলটা চলে তাদের তাদের ফাইন্যান্স আসে দুর্নীতি থেকে, চুরি থেকে, কয়লা চুরির টাকা, গরু চুরির টাকা, বালি পাচারের টাকা, চাকরি বিক্রির টাকা, এই টাকাগুলো দিয়ে খালি পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাদের সম্পত্তি তৈরি হয় কি, এই টাকা দিয়ে খালি অনুব্রতর মেয়ের নামে চালকল তৈরি হয় তাই নয়, এই টাকা দিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন, উনি যত ধোয়া তুলসী বাতাসে যে অবস্থা করুন না কেন, আমার দলের বাকিগুলো চোর, আমি খুব সাধু, আমি খুব সৎ, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রাখার জন্যই পশ্চিমবাংলায় এই চুরি হয়। একটা লোক 100 টাকা চুরি করে, 80 টাকা খরচা করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রাখার জন্য, 20 টাকাকে নিজে খরচা করে, ওই 20 টাকা আমরা এখন অব্দি বাজেয়াপ্ত হতে দেখেছি, একদম তাতে আমাদের এই অবস্থা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কত বেআইনি সম্পত্তি জমা পড়েছে তার যখন হিসাব বেরোবে তখন এই পাপের বিচার হবে। এবং তার পাশাপাশি সতরূপ তুমি বললে যে অনেক সংবাদ মাধ্যম দেখায়নি, আমি জানি না সেটা মিনমিনে সংবাদ মাধ্যম কিনা, কিন্তু রিপাবলিক বাংলা যে যে কয়লা খনিগুলোতে মানুষ মারা যাচ্ছে সেই খবরও দেখিয়েছে। এবং আরেকটা বিষয় যে আমাদের যেহেতু বিজ্ঞাপন দিয়ে মুখ বন্ধ করা যায়নি,
আমরা এই বিষয়গুলো দেখিয়েছি, ভবিষ্যতেও দেখিয়ে যাব। তার কারণ আমাদের একমাত্র কৈফিয়ত দেওয়া দায় হচ্ছে সাধারণ মানুষ, আমাদের যারা দর্শক তাদের উপরে। আমি একবার দেখাবো যে শতরূপ যে কথাগুলো বলছিল যে কয়লা খনিতে যে বিপদগুলো হচ্ছে, সাধারণ মানুষ ক্ষুব্ধ, ইরিটেটেড হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। তার কারণ হচ্ছে প্রত্যেকটি দলে তারা বলছে যে এই এই জিনিসগুলো আছে এবং তৃণমূল সরকারের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। মানুষ কোথায় যাবে? রিপাবলিক বাংলা এই ক্যাম্পেইনটা শুরু করছে, মানুষকে জবাব দিতে হবে নেতা মন্ত্রীদেরকে। আজ এখান থেকে আমরা শুরু করছি এই ক্যাম্পেইন। মানুষের কথা আগে শোনাই এবং তারপরে পার্থপ্রতিমবাবু অত্যন্ত বিশেষজ্ঞ মানুষ, ওনার কাছে আমরা আসব, কিন্তু আগে মানুষের কথাটা শোনাই। ব্যবস্থা না করলে আমাদের রাতে কি করে ঘুমাও? ছেলে মেলে নিয়ে রাতের বেলায় সব সময় নিয়ে ভয় চিন্তাতে রই গেছি, ঘর ফেটে যাচ্ছে, ভয় লাগছে, রাত্রে ঘুম হচ্ছে না। কেন ঘর ফাটছে? কেন ঘর ফাটবে না? ধস নেমেছে সামনে, ঘর তো ফাটবে, দেখতে পেয়েছি আপনার নতুন বাড়ি বেড়ালে তো নতুন বাড়িটা ফেটে গেছে। কিভাবে ফাটছে, কেন ফাটছে? ওই ধস নেমেছে ওইদিকে, ওই জন্য ওইদিকে ভস তো আছে না আমাদের বাড়ির দিকে। তো আপনাদের এই ধসের ক্ষতিগ্রস্তদের জন্য তো পুনর্বাসন হয়েছিল, আপনারা পেয়েছেন? না, পাইনি, দেয়নি। 2017 হয়েছিল, তো দেয়নি। জানাইছি আমরা বহুত জায়গাতে, কোথাও কোনো কিছু করে না, চিড়িয়াখানা জানাইছি, কই কিছুই হয় না, পার্টি অফিস গেছি, বিডিও অফিস গেছি, কিছুই হয় না। প্রথমত সমস্যাটা কোথায়? এই ছবিগুলো আমরা একদিকে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন গ্রাম আছে যেখান থেকে মানুষ চলে গেছেন। এখনও আমরা সকালবেলা আমাদের প্রতিনিধি গিয়ে ওখানে দেখিয়েছে যে এখনও ধোঁয়া উঠছে বিভিন্ন জায়গাতে। এই যে গোটা এলাকাটা, সেই এলাকাটা যদি একদিন হঠাৎ ভ্যানিশ হয়ে যায়, 20,000 মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কাটা করছেন যদি মারা যায়, তাহলে আমরা মুখ দেখাতে পারবো? এক্স্যাক্টলি ময়ূক, আমি আসলে বোঝার সুবিধার জন্য বলি, ধরুন ঢাকুরিয়া ব্রিজের মাটির তলায় মানে ফাউন্ডেশনে হচ্ছে ইঁদুর বাসা বাঁধছিল এবং একটা ভয় হচ্ছিল যে ঢাকুরিয়া ব্রিজটা ধসে না যায়। এবং একই ঘটনা দুর্গা পিতুরি লেনে যখন মেট্রো রেলের বিপর্যয় হলো, তখনও দেখবেন যে ওখানে গিয়ে দেখা গেল যে বিভিন্ন বাড়ির ভিতের তলায় ইঁদুর আছে এবং ইঁদুর হচ্ছে মাটি খেয়ে ফেলছে। ফলে এই যে ইঁদুর যদি মাটি খেয়ে ফেলে, সেখানে যে ক্যাভিটিটা তৈরি হয় এবং তার উপর যদি একটা আস্ত বাড়ি থাকে, একটা ব্রিজ থাকে, সেটা যেরকমভাবে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ফেল করতে পারে। কার্যত আমি বলবো রানীগঞ্জের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাটির তলার থেকে যে কয়লা তুলে আনা হয়েছে, তারপরে যে ক্যাভিটিটা সেটার ফিল্ড আপ হয়নি। নর্মালি ময়ূক, যেটা হচ্ছে যে আইনসিদ্ধ খাদানে এরকম একটা প্রথা আছে যে যেখান থেকে আমরা কয়লা তোলা হবে সেখানটা ব্যাকফিলিং হবে, কিন্তু যেটা বেআইনি খাদান সেখানে তো সেই ব্যাকফিলিংয়ের প্রশ্ন নেই। ফলে এখানে যত বেশি বেআইনি খাদান বাড়ে তত বেশি হচ্ছে ভূমিধসের প্রবণতা হচ্ছে যে বাড়তে থাকে। এবং এই কারণের জন্য ইম্পর্টেন্ট পার্ট যে আপনি এবং এই রাজধানী এক্সপ্রেস যে রুটে যায় না, এবার ন্যাশনাল হাইওয়ে 2 যে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে, তার তলা অবধি, কেননা খনি, কয়লা খনির মজা হচ্ছে দুরকমের, একটা হচ্ছে ওপেন পিট খোলা মুখ খনি, আর একটা হচ্ছে সেটাকে বলে আন্ডারগ্রাউন্ড। আপনি একটা জায়গা থেকে লিফটের মতো নিজে নিচে চলে যাচ্ছেন, তারপরে বাঁদিক ডান দিক যত ইচ্ছে ঘুরুন, সেখান থেকে কয়লা কাটুন, তুলুন। ফলে এইবার ওপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে খেলার মাঠ, কিন্তু তার নিচ দিয়ে হচ্ছে প্রচুর কয়লা খনির ওই ক্যাভিটিটা তৈরি হয়ে যায়। ফলে তার উপর দিয়ে যদি সত্যি রেল লাইন যায় ফাঁপা, তার উপরে যদি বাড়ি থাকে, তার উপর কারখানা থাকে, তার উপর রেললাইন থাকে, রাস্তা থাকে, সবটা যে কোনো দিন হচ্ছে বিপর্যয়ের মধ্যে পড়বে। ফলে এটা কিন্তু খুব আনঅ্যান্টিসিপেটেড ফিচার নয়, এটা অ্যান্টিসিপেট করা উচিত ছিল সরকারের অনেক আগে। কিন্তু এবার আমি আপনাকে দুটো পয়েন্ট বলবো, যে এটা জেনে বুঝেও যে খনির বিপদ আছে এবং এটা আমরা বুঝছি, এরপরেও তার থেকে ঢিল ছড়া দূরত্বে দেউচা পাচামি বলার একটা জায়গা এবং সেখানে উইথাউট এনি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সেখানে মানুষেরা এই খনিধসের বিপদ নিয়ে আছে এবং তারাও জীবন জীবিকার এই লড়াইটা লড়ছে। ফলে সেখানে কী করে হচ্ছে রাজ্য সরকার একটা নতুন খনি প্রকল্প এবং সেটা দ্যাট টু খোলামুখ খনি সেটা করতে যাচ্ছেন এবং তার কোনো পরিবেশগত কোনো ভারসাম্যের কোনো অ্যানালিসিস হয়নি। এবং আমি আপনাকে বলছি যে এরকম বিপজ্জনক খনি প্রকল্প, এটা হচ্ছে আমাদের রাজ্যের সরকার কী করে যে এখনও পর্যন্ত ঘোষণা করছেন শিল্পায়নের পথ হিসাবে, সেটা কিন্তু আমার জানা নেই। কারণ খনি ঝাড়খণ্ডও যেখানে হয়েছে, যেখানে যেদিন খনি শেষ হয়ে যায় সেদিন ইকোনমিক অ্যাক্টিভিটি শেষ। ফলে খনি দিয়ে কিন্তু যদি বলেন একটা রাজ্যের উন্নতি হচ্ছে, অর্থনীতি এগোবে, সেই ঘটনাটা কখনো ঘটেনি। এবং আমি আর একটা জিনিস আপনাকে বলতে চাই, এক্ষেত্রে বালি চুরি, এবং সেটা শতরূপ কারেক্টলি বলেছে, বালি চুরি করলে আপনি যেদিকটায় চোরা বালি নিচ্ছেন নদীর গতিপথ পাল্টাবেই, নদীর গতিপথ যদি পাল্টায় তাহলে একদিক ভাঙবে, একদিক গড়বে, এবং সেটা কখনোই আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকছে না। আমি যা সাধারণ মানুষের মধ্যে নিরীহভাবে একটা প্রশ্ন করছি, এই যে বালি, কয়লা, মাটি, এগুলো এমনি এমনি নিয়ে যাওয়া যায়, এগুলো বিক্রি করে দেওয়া যায়, এগুলো এই সম্পদগুলো, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কার?
মানে অবশ্যই মানে রাজ্য সরকারের কি কোনো ভূমিকা নেই, পুলিশের কোনো ভূমিকা নেই? এগুলো তো হঠাৎ করে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হচ্ছে না, এই ট্রাকগুলো এগুলো কাদের দেখার দায়িত্ব? একেবারে তাই, যে আমি বললাম স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্ব আছে, সিআইএসএফ এরও দায়িত্ব আছে, তারা তার মানে জড়িত? হ্যাঁ আমি বললাম জড়িত তো বটে, তা না আপনার চোখের সামনে আপনি যে ট্রাকের ছবি দেখালেন এখনো দেখা তো, হ্যাঁ এটা তো আর হেলিকপ্টারে করে কয়লা যায়নি এক জায়গা থেকে আরেক জায়গায়, ফলে সেটা তো স্থলপথেই যাচ্ছে, গরু যেমন যাচ্ছে রাস্তা দিয়ে, আপনি কয়লা যাচ্ছে, আপনি বালির গাড়ি যাচ্ছে, আপনি পাথরের গাড়ি যাচ্ছে, এই সবটাই। এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই যে চোরা কয়লা চোলা বালি এটা মধ্যে দিয়ে সবচেয়ে বড় লস করছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ ইন আদার ওয়ে, সেটা হচ্ছে একটা রেভিনিউ লস। যে রেভিনিউটা যদি আপনি আর্ন করতে পারতেন তাহলে পুনর্বাসনের ক্ষেত্রে কাজে লাগতো ওই অঞ্চলের মানুষের, যে রেভিনিউটা আপনি যদি আর্ন করতে পারতেন ওই কয়লা বালি পাথর থেকে সেটা ওখানকারই শিল্পায়নের ক্ষেত্রে কাজে লাগতে পারতো। কার্যত যেটা হচ্ছে এটা সরকারের টাকা লুট হচ্ছে আর একটা ঢঙে, যে টাকাটা সরকারের ঘরে যাওয়ার কথা ছিল সেই টাকা লুট হচ্ছে। আমি বলছি আনফর্চুনেটলি সরকারের প্রোটেকশনে, রাজ্যের সরকারের প্রোটেকশনে তারা হচ্ছে চোখের সামনে গোটা ঘটনাটা। রাজপুত্রর কাছে আমি একবার যাব, রাজপুত্র চন্দ্র, সরকারের ঘরে টাকাটা যাচ্ছে না কিন্তু টাকা তো কোথাও একটা যাচ্ছে, কোথায় যাচ্ছে তুমি জানো? অনুব্রত মণ্ডল, প্রথমত অন্য কোনো নেতা, কারো কারোর বাড়িতে যাচ্ছে সেটা খোঁজ আছে তোমার কাছে? মানে আমাদের আমাদের রাজ্য পুলিশ দিয়ে কি এই কাজগুলো হবে? ইটস এটা একটা সিরিয়াস অভিযোগ। প্রথমত আমি জানি সিরিয়াস অভিযোগ, আমি কিছু কথা বলতে চাই, আমি কিছু কথা বলতে চাই একটা জানতে চাই, এই এই সিরিয়াস অভিযোগটা নিয়ে রাজ্য সরকার এতদিন কি করেছে ইডি সিবিআই আসার আগে? ঠিক আছে আমি আসছি, বিকাশ মিশ্র, লালা ফালা, এই এই নামগুলো নিয়ে আমি আসছি। রাজ্য সরকার কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে রানীগঞ্জের এই ইস্যুটা আমি এটাকে একেবারেই ছোট করছি না, আমাদের এখানে পার্শ্ববর্তী এলাকা একদমই না, পার্শ্ববর্তী এলাকার মধ্যে 20,000 মানুষ মারা যেতে পারে, ভয়াবহ পরিস্থিতি, আমি অবশ্যই এটা এক্স্যাক্টলি, এবং এটা আমি বলছি যে হঠাৎ করে একদিন তোমাদের মনে হলো হঠাৎ? না 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 আমি বলছি, আমি বলছি, কিন্তু আমরা একটা কথা বলতে চাই, পার্থবাবু রয়েছেন বিশেষজ্ঞ মানুষ, আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করছি, এখানে কেন্দ্রীয় সরকারের কোনো দায় হতে পারে না? অবশ্যই দায় আছে, কিন্তু রাজ্য সরকারের কি? আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি কেন্দ্রীয় সরকারের দায় কি, রাজ্য সরকারের দায় কি, আমি তার ভিতর ঢুকছি না। শুধু সজলদা একটা কথা বললেন যে কেন্দ্রীয় সরকারের দায় আছে, কিন্তু রাজ্য সরকারের দায় কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারকে দায়ী করা হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না? একটু টেকনিক্যালিটিজের মধ্যে এখানে তাহলে ঢুকতে হয়, একটু টেকনিক আমাকে একটু বলতে দেওয়া হোক, আমি কারোর সময় কিছু বলিনি। প্রথমত এখানে আমি একটা প্রশ্ন করতে চাই যে কেন্দ্রীয় সরকার নির্বোধ না অপদার্থ? তার কারণ হচ্ছে, আসুন 2006-এর কথা একবার ভাবি। 2006-তে যখন তপোবন বিষ্ণুগড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট শুরু করে যোশীমঠ এলাকাতে, তখন কিন্তু ওখানকার টানেলের নিচে, ওখানকার টানেল বোরিং মেশিন দিয়ে খুঁড়তে গিয়ে যোশীমঠের নিচের এলাকার অ্যাকুইফারটাই পুরো ভেঙে যায়। পার্থবাবু রয়েছেন, আপনি নিশ্চয়ই উনি জানেন অ্যাকুইফার মানেটা কি, ওখানটায় কেন্দ্রীয় সরকার ভেঙে দেয়। এইভাবেই কিন্তু যোশীমঠ ক্রাইসিসের শুরু হয়। পরবর্তীকালে যখন কংগ্রেস গভর্নমেন্ট পড়ে গিয়ে ওখানে বিজেপি গভর্নমেন্ট আসে, বিজেপি গভর্নমেন্ট আসার পর এটা বন্ধ করার কথা, ঠিক তার উল্টোটা করে, ওখানটায় কি করে, ওখানটায় শুরু করে হচ্ছে চারধাম প্রজেক্ট, ওখানে শুরু করে হেলাং মারোয়াড়ি বাইপাস, এবং জিনিসটা আরও ভয়াবহ দিকে চলে যায়। ঠিক একই পরিস্থিতি রানীগঞ্জে ঘটতে পারে যখন তখন। কোল ইন্ডিয়ার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় রেগুলার বলেছেন যে আরে ফান্ড দিন, ফান্ড দিন, 20,000 মানুষ মারা যাবে। কোল ইন্ডিয়া কিন্তু তার কোনো অভাব নেই, বলা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বলেছেন যে আমরা কোল ইন্ডিয়ার কাছে টাইম চেয়েছি। হ্যাঁ কলিয়ারি মজদুর সভা, যে সিআইটিউর যে কয়লা কোল ওয়ার্কার্সদের যে সংগঠন, তাদের পক্ষ থেকে সেই সময় বামাপদ মুখোপাধ্যায় আমাদের নেতা বেঁচেছিলেন, সেই সময় বংশগোপাল চৌধুরী এমপি ছিলেন, তারা সুপ্রিম কোর্ট অব্দি মামলা লড়ে পশ্চিমবাংলার এই অঞ্চলটাই, পশ্চিম বর্ধমান অঞ্চলের জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়ে 22,000 কোটি টাকার হচ্ছে ফান্ড অ্যালোকেশন আমরা আদায় করে আনি, এবং ঝাড়খণ্ডের কলিয়ারি এলাকার জন্য 8,000 কোটি, সরি আমি ভুল বললাম, 2,200 কোটি টাকার পশ্চিমবাংলার জন্য, এবং আসানসোলের জন্য সুপ্রিম কোর্ট 8,000 কোটি টাকা নির্দেশ দেয়। সেই সময় কি হলো, সেই প্রথম কিস্তি 2009 সেই ভার্ডিক্টটা আসলো, প্রথম কিস্তির টাকা 600 কোটি টাকা আসলো, তারপরে আমাদের গভর্নমেন্ট পাল্টে গেল সঙ্গে সঙ্গে, সেই টাকাটা আনিউজ তো পড়ে থাকলোই, তারপরের টাকা যে আসেনি। আমি একটা কথা বলি, দেখো কীরকমভাবে কয়লা মাফিয়াদেরকে কীরকমভাবে একটা সরকার প্রোটেক্ট করছে, এই কম্পেনসেশনের টাকা যে আজ অব্দি আসেনি সেই মামলাটাও আমরাই লড়ছি এখন অব্দি সুপ্রিম কোর্ট। আর মমতা বন্দ্যোপাধ্যায় গরুচোদ্দেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারেন মামলা লড়তে, সারদায় যারা টাকা খেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি মামলা লড়েছেন, কিন্তু রাজকুমার যে কথাটা বললো, রাজপুত্র যে কথাটা বললো যে কম্পেনসেশন আসেনি, তার জন্য কোথাও মুখ খোলেন না, কোথাও মামলা লড়েন না। এক দ্বিতীয় কথা আমি ওকে একটা কথা বলি 100 বার, এটা মানে সিআইএসএফ পোস্টিং থাকে, কেন্দ্রের সরকার কলিয়ারির মালিক, 100 বার তার দায়ে আছে, এবং গরু চুরির ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি কেন্দ্রের কিছু অফিসার ইনভলভ হতে পারে, এখানেও কিছু ইনভলভমেন্ট পাওয়া যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা কিরকম তোমাদের বলি, আমি তারিখ বলে বলছি, 2021-এর 28 অগাস্ট পশ্চিমবাংলার এই এই তৃতীয়বারের জন্য উনি জিতলেন, তোমাদের মনে আছে উনি সভায় দাঁড়িয়ে বললেন ভোটের আগে, আমি জাস্ট 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি,
ভোটের আগে বিজেপি নেতারা আসতো আসানসোলে এখানকার কেন্দ্রীয় মন্ত্রীর জন্য, তারা হচ্ছে কয়লা মাফিয়াদের গেস্ট হাউসে থেকে পরিচালনা করতো ভোট। 28 আগস্ট এটা বললো, সবাই জানি সেই বিজেপি নেতা কী হতে পারে, বাবুল সুপ্রিয় ওখানকার কেন্দ্রীয় মন্ত্রী, ওখানকার লোকাল এমএলএ। 28 আগস্ট মমতা ব্যানার্জি এই কথাটা বললেন, 20 দিন পরে 18 সেপ্টেম্বর বাবুল সুপ্রিয়কে তৃণমূলে জয়েন করে। এই হচ্ছে মমতা ব্যানার্জি সমর্থক বলছে যে সরাসরি কেন্দ্রে দায় এড়াতে পারে না। প্রথমত হচ্ছে এই টিভিতে এখানে বসে এই রাজপুত্ররা দেখেছে যে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী তিনি বলেছেন আমাদেরকে কেউ কোনো চিঠি দেয়নি, আর ও বলছে মমতা ব্যানার্জি টিভির সামনে বলেছে। টিভির সামনে তো মমতা ব্যানার্জি যা খুশি তাই বলেন, প্রতিদিন বলেন, আজকেও কু কু করে ডেকেছেন। তার মানে আমি কি ধরে নিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় কাক থেকে কোকিল হয়ে গিয়েছেন? দেখুন, এগুলো কোনো কথা নয়। আমি আবারও বলছি, কয়লার ক্ষেত্রে সিআইএসএফের কিছু দায়িত্ব আছে, যেগুলো মানে রেজিস্টার্ড খনি, যেগুলো বেআইনি খাদান, সেগুলোর দায়িত্ব পুলিশের। আর এই যে বালি, রাজ্য পুলিশের আর এই যে বালি, যে নদীর ওপরে বালি, এখানে সিআইএসএফের কোনো জায়গাই নেই, এখানে পুরোটাই ওপর থেকে নিচে অবধি পুরোটাই হচ্ছে রাজ্য সরকারের। আমি একটা কথা বলি ভাই, কাউকে বলতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার দলের মধ্যে বলতে পারে, তার ঘরের মধ্যে বলতে পারে, যদি নিজের ভাইপোকে গিয়ে বোঝাতে পারে, তাহলে রাজপুত্র বিশ্বাস করো তোমাদেরকে এখানে এসে কোনো রকম ডিফেন্স করতে হবে না। বাংলার মানুষ ভালো থাকবে, রানীগঞ্জ আসানসোলের মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে। সজলদা শুধু একটা ছোট্ট কথা বলেনি সজলদা, যেরকম তুমি বলছো, যখন আমি তুমি বলছো সিআইএসএফ রয়েছে, সিআইএসএফ এর দায় রয়েছে, কিন্তু সিআইএসএফ এর শতরূপদা বলছে সিআইএসএফ এর মধ্যে কিছু দেখা যায়। আমি বলে দিচ্ছি যে সিআইএসএফ এর ভুলভ্রান্তির জন্য ওখান থেকে কয়লা চুরি হচ্ছে, শতরূপদাও একই কথা বলছে। একই কথা আমি শুধু একটা কথা বলি, সমগ্র সিআইএসএফ এর উপর দুটো চারটে নয়, মুখ্যমন্ত্রী থেকে মানে পুলিশ মন্ত্রী থেকে পুলিশের কনস্টেবল অব্দি যে লোকটা একটু আগে দেখলাম হাত পাতে টাকা নিচ্ছে, পুরোটাই করা। হ্যাঁ, তো ওই লোকটা চারটে ভদ্রলোক আছে, দুটো চারটে ভদ্রলোক আছে, যে গাড়িতে পুলিশ লিখে ঘুরছে, পুলিশ কিনা জানি না, যাকে সে ভাত বাড়িয়ে টাকা নিচ্ছে, মমতার উপর বর্তা, মমতার উপর বর্তা। যখন কয়লাকে সে অভিযুক্ত হয়, ভাইপো যখন বালিকে সে অভিযুক্ত হয়, তখন নিশ্চয়ই বর্তা। সূত্র কেন বর্তা? শোনো, একটা জায়গাতে 100 টাকা চুরি হচ্ছে, আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, 100 টাকার মধ্যে 75 টাকা যদি আমি খাই, তাহলে বাকি 25 টাকা সিআইএসএফ খাচ্ছে না রাজ্য পুলিশ খাচ্ছে, সেখানে আমার আটকাতে যাওয়ার মুখও নেই, আর তার থেকে বড় কথা আটকাতে যাওয়ার উপায়ও নেই, কেন ওই 25 টাকা আটকাতে গেলে আমার 75 টাকাও আটকে যাবে। যে আমি একবার ছোট বড়াইকের কাছে যাই, একদম ছোট বড়াইকের কাছে বসে আছে, একদম বেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই, সম্পূর্ণ পুলিশের তো জন্টু বড়াই কার্যত এই ট্র্যাডিশনটা গোটা বাংলা জুড়ে এখন চলছে। বিরোধীরা বলছেন না, সব দোষ তৃণমূল নেতৃত্বের, কারণ তৃণমূল নেতৃত্ব সবটা জানেন এবং নিচু তলায় যে ধরনের করাপশন হচ্ছে সেটা আসলে ওপর অব্দি যাচ্ছে। আবার তৃণমূল সমর্থকেরা বলছেন যে এগুলো হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল কেস। পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় নিজে খেয়েছে, অর্পিতা নিজে খেয়েছে, এক্ষেত্রে দাঁড়িয়ে ওই পুলিশ যার ছবি দেখা যাচ্ছে 2021 সালের, বা এই চুরিগুলো, এগুলো নাকি ইন্ডিভিজুয়াল চুরি। আরে পুলিশের ভূমিকাটা পালন করছে জট্টু বড়াই? ময়ূক, আমি একটু সময় নেব, প্লিজ বলুন। গত বছর এই সিবিআই অভিযান চলাকালীন আমরা গত অক্টোবর মাসে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং এই ধসপ্রবণ এলাকা নর্থ বেঙ্গল থেকে শুরু করে রানীগঞ্জ পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয় স্তরে সার্ভে গিয়েছিলাম। তুমি জানলে অবাক হবে, 2022-এর পুলিশ রেকর্ড আমরা পেয়েছিলাম তখন, যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কয়লা পাচারের অভিযোগ, এই সিবিআই লাগাতার অভিযানের মাঝখানেও 195টি মামলা দায়ের হয়েছিল এবং মোট 4,770 মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত ছিল। শুনলে অবাক হবে, পুলিশের এক কর্তা আমাদের কাছে পরিষ্কার বলেছিল এটা ভগ্নাংশ মাত্র। অনেকগুলো ঘটনায় এখানে স্থানীয় শাসক দলের নেতা, পুলিশ এবং কিয়দংশে ইসিএল এর কর্মীরা পর্যন্ত যুক্ত থেকে ব্যাপারটাকে আইওয়াশ করে দিচ্ছে। আমি একটা কথা বলি, এখানে একটু আগে বলা হচ্ছিল যে কিছু অবৈধ খনির থেকে, আমরা দেখেছিলাম সেই সার্ভেতে যে শুধুমাত্র সালানপুর, কুলটি, জামুরিয়া, রানীগঞ্জ এইসব জায়গায় এবং আসানসোলে হাটন রোড থেকে এখানে বৈধ খনির থেকেও, এই যে ডি কার্ড হোল্ডার যারা ইসিএল, যাদেরকে বৈধভাবে খনির থেকে কয়লা তুলতে দেয়, তাদের এই বৈধ কার্ড দিয়েও অবৈধভাবে ট্রাকে ট্রাকে বাসের হোর্ডিংয়ে করে কয়লা পাচার হচ্ছে। এবং তুমি কারা করছে, কারা জন্টু বড়াই, এটাই তো বাংলার মানুষ জানতে চায়। এবং এটা কি আজকে থেকে হচ্ছে?
হঠাৎ করে হচ্ছে? পুলিশের এক কর্তার কথায় সেই সময় আমরা শুনেছিলাম যে স্থানীয় কিছু নেতা, শাসক দলের নেতা এবং পুলিশ তারা ম্যানেজ, এই কথাটা বলেছিল, ম্যানেজ করে এই চক্রটা চালাচ্ছে, মানে এই মৌতাতটা। এবং দ্বিতীয় তোমরা শুনলে অবাক হবে যে শুধু এটা নয়, আমরা কয়েকটা জায়গা সার্ভে করেছিলাম, জামুরিয়ার বিরকুলটি, রানীগঞ্জের পূর্ব বাসরা, রানীগঞ্জের টিবি হাসপাতালের পেছন, আমবাগান, এইসব জায়গায় অবৈধ কুয়ো খনন করে কয়লা উঠানো হচ্ছে পুলিশের সাহায্য নিয়ে। একদম। এবং আরেকটা জিনিস তোমাকে বলি যে এটা এই এই যে বালিপাচার তোমরা বলছো না, এই বালিপাচারটা শুধু দামোদর নয় ময়ূক, আমরা উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করে দিয়েছি, কতটা করতে পেরেছি জানি না, একবার উত্তরবঙ্গে গেলে দেখতে পাবে উত্তরবঙ্গে পাহাড়ি নদীগুলোতে কিভাবে ধ্বংসলীলা চালানো হচ্ছে অবৈধ বালু তুলে নিয়ে। শুধু তাই নয়, একটা সময় সুকনাতে একটা ইয়ে থাকতো, মানে কি বলে, ওয়েস্ট ব্রিজ ছিল, অর্থাৎ ভারী গাড়ি পাহাড়ে উঠলে পরে ওজন করে বেশি ভারী হলে তাকে যাওয়ার নিষেধাজ্ঞা জারি ছিল, আজ ওগুলো কিচ্ছু নেই। একদম একদম, আমি শেষ শেষ পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আবার একবার যাবো। ঝট্টুবাবু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন, কিন্তু পার্থবাবু এই ম্যানেজ করাটা, এই রাজনৈতিক ব্যক্তিত্বদের ম্যানেজ করাটা, এই নেতাদের, এটা তো আমাদের মুশকিল হয়ে যাচ্ছে, আমাদের সন্তানেরা এই ম্যানেজের জন্য আগামী কয়েকটা প্রজন্ম নিয়োগে কী হতে চলেছে কী হতে চলেছে না, আজাদ কাশ্মীর পড়বে না আদপে ভুয়ো শিক্ষকের কাছে পড়বে, এই জিনিসগুলো বলছেন, উত্তরবঙ্গে ভয়ানক অবস্থা, এই সমস্ত কিছু, এই ম্যানেজটা কবে বন্ধ হবে আমাদের বাংলায়? না, আমি তো আবার বলছি যে এই কাজগুলো ইনোসেন্টলি কিছু ইনোসেন্ট লোক করছেন এরকম না, এটা হচ্ছে রাইট টু মেক ব্লান্ডার। হ্যাঁ, এটাই হচ্ছে যে পরিকল্পিত একটা চোরা অর্থনীতি, আমি বললাম যে আমাদের এখানে যে দু নম্বরই অর্থনীতিটা চলছে, এবং ওটা উত্তরবঙ্গ বলছেন, আমি আপনাকে একদম ধারের কাছে বলে দিচ্ছি, মোহাম্মদবাজার যেটা বিতর্কের কেন্দ্রে, আপনি পাথর খাদান যেখানে তৈরি হচ্ছে, এখানে যে অ্যামাউন্ট অফ সরকারি খাদান আছে তার চেয়ে বেশি সংখ্যক হচ্ছে বেআইনি খাদান আছে, এবং সেখানে যে পরিমাণ ব্লাস্টিং হয় প্রত্যেক দিন, যে বিস্ফোরণ ঘটিয়ে ঘটিয়ে সেখান থেকে পাথর তোলা হয়, তারপরে এই পাথরটা সেটা হচ্ছে যে এবার বেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এবং সেই গাড়িগুলো হচ্ছে একেবারে আমাদের এই পাথর, যেটা প্রাকৃতিক সম্পদ, যেটা আমাদের সরকারের ঘরে যে রেভিনিউ আসার কথা, সেটা চলে যাচ্ছে একেবারে। আমি বললাম যে এই ধরনের শাসকাশ্রিত দুষ্কৃতীরা, তারা সেখান থেকে কোথাও না কোথাও কানেক্টেড আছেন। এবার আমি বলছি যে এই কারণের জন্য যে গোটা ইকোসিস্টেমটা, এই চুরির, পাথর চুরির, বালি চুরির, কয়লা চুরির, সেটা যদি প্রোটেক্টেড না হয়, সেটা যদি প্রমোটেড না হয় বাই দি গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট মানে দুটো গভর্নমেন্টের সেখানে কিছু না কিছু ভূমিকা রয়েছে, আমি বলছি যে সেখানে ইসিএলের ভূমিকা আছে, বৈধ খনি যদি ফিল আপ না হয় তার দায়িত্ব অবশ্যই ইসিএল। সেই জায়গাটাই হচ্ছে যে আমি একটাই বলে শেষ করব যে এই এই অবৈধ কারবার যতগুলো হয় তার বৈধতা দেওয়ার পেছনে শাসক কোথাও না কোথাও থাকে, কোথাও না কোথাও থাকে, কিন্তু হঠাৎ করে একদিন সকালবেলা উঠে এটা বললে আতঙ্ক তৈরি হয়, 20,000 মানুষ মারা যাবে, এই জিনিসটা আতঙ্কের জায়গা তৈরি করে সতরূপে, এবং অন্যান্য প্রত্যেককে, সজলদা প্রত্যেককে বলছি, কেন্দ্র রাজ্য আপনারা নিজেরা ঠিক করুন, কিন্তু মানুষ সস্তা নয়, আমরা শুধুমাত্র ভোটার নয়। সতরূপ আমার সময় যেহেতু শেষ, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, আমি ময়ূক আসছি আবার ফিরে। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে, নমস্কার।